আধুনিকতার সাথে সাথে আমাদের খাবার দাবারেরও আধুনিকতার ছোঁয়া চলে এসেছে পুরনো দিনের রান্নাগুলো কিন্তু সব হারিয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের রেসিপি মটর ডাল দিয়ে কুমড়ো শাক এই সমস্ত রান্নাগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় যা এখনকার ছেলেমেরা কিন্তু জানে না আমার মতন করে কে কে রান্না করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে রেসিপিটি তৈরি করার জন্য এইখানে দুইশো গ্রাম মটর ডাল নিয়েছি আর ডালটাকে ভালো করে জল দিয়ে কয়েকবার ধুয়ে নিয়ে তারপরে প্রেশারে সিটি দিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ অনুযায়ী লবণ এখানে কুমড়ো শাক ডগা ও পাতা সমেত ছোট ছোটো টুকরো করে নেওয়া হয়েছে আর শাকটাকে ভালো করে চার পাঁচবার জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছে মটর ডাল যেহেতু সেই কারণে তিনটে সিটি দেব আর তিনটে সিটি দিয়েই কিন্তু প্রেশার কুকারটাকে নামিয়ে ফেলতে হবে না হলে আবার ডালটা গলে যাবে ডাল বেশি গলে গেলে ভালো লাগবে না ডালটা কিন্তু তিনটে সিটি দিয়ে নিয়েছি সিটিটা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন রাখা হয়েছে গোটা গোটা আছে কিন্তু গলে গেছে এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি সর্ষের তেল ডালের ক্ষেত্রে কিন্তু সর্ষের তেল ছাড়া সাদা তেল একদমই ভালো লাগবে না আর ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফোড়নটাকে একটু তেলে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নেব আর সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ থেঁতো করে নেওয়া রসুন রসুনটা দিলে পরে কিন্তু ডালের টেস্টটা অসম্ভব ভালো হয় তবে এটা নিরামিষের দিনেও আপনারা রান্না করতে পারেন শুধু রসুনটা দেবেন না রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কুমড়োর শাক দিয়ে ভালো করে একটু কুমড়োর শাকটাকে মজিয়ে নেব ঝালের জন্য দেবো চেরা কাঁচা লঙ্কা দেব লবণ লবণের পরিমাণটা বুঝে দেবেন যেহেতু ডালে সিদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছিল আর দিচ্ছি কালারের জন্য হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর শাকটা কিন্তু লবণ দেওয়ার পরেই মুজে গেছে এই সময়ে দিয়ে দিতে হবে সিদ্ধ করে নেওয়া মটর ডাল দিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিতে হবে আর ডালের পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে কুমড়ো শাক দিয়ে ডাল এটা কিন্তু খুব পাতলা ভালো লাগে না আবার একদম থকথকে ঘন হয়ে যাবে সেটাও ভালো লাগে না ডাল এবার গ্যাসের ফ্লেম হাই রেখে টক বক করে ফুটতে দিতে হবে ডাল যত ফুটবে তত কিন্তু টেস্ট হয় ঠিক এইভাবে ডাল রান্না করে যদি সাথে মুচমুচে একটু আলু ভাজা বা পকোড়া পাপড় ভাজা বেগুনি একটু যদি বাচ্চাদের ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা দিব্যি ডালটা খেয়ে নেয় আর শরীরটা ওদের ভালো থাকে আমাদের মায়েদেরই কিন্তু দায়িত্ব বাচ্চারা যেন ফাস্টফুডের দিকে ঝোঁকটা না আসে আমাদের ঘরোয়াভাবে যতটা পারে টেস্ট করে ওদের খাবার দেওয়াই কিন্তু উচিত এর মধ্যে সামান্য দিয়ে দিচ্ছে এক চা চামচ চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর একটি পাত্রে তুলে ফেলবো ডালটা দেখাই যাচ্ছে একদম পুরো পাতলাও না আবার কিন্তু ঘনও না ঠান্ডা হলে ডালটা একটু বসে যাবে ডাল একটি পাত্রে ঢেলে নিলাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি কুমড়ো শাক দিয়ে মটর ডাল রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট ও একটা শেয়ার করে জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ লাইক দিতে একদমই ভুলবেন না আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে